পটলের এই রান্নাটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের দোরমা রেসিপি। এর জন্য আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এবং পিসা মশলা, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং দিয়েছি সাদা এলাচ, দারুচিনি এর পিসা এবং পেঁয়াজ রসুনের একটা মিশ্রণ, আদা আর জিরা একসাথে বেটে নিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবসময় আমরা বাড়িতে সরিষার তেলই খাই, এর জন্য এর কালারটা দেখতে পাচ্ছেন লালচে একটা কালার আসছে। তো পটলের সেই দর্মাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এটাকে প্রথমে আস্তে চাল করে নিয়ে ভাজবো, যাতে করে ভিতরে থাকা সেই মাংসের কিমা বের না হয়ে আসে। যদিও একটু সামনে বের হয়ে আসছে, এর জন্য জালটাকে আরও আমি কমিয়ে দিয়েছি এবং এভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি সবগুলোই। আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে রান্না করব। এখন একটি প্যানে কিছু তেল নিয়েছি, আগের সেই তেলগুলোই যেগুলো বেজেছিল যতটুকু ততটুকু তেলই দিয়ে দিয়েছি আমি, এবং পেঁয়াজ আর মরিচের কুচি দিয়েছি, সাথে দু একটা গোটা রসুনও দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে এবং দুটা সাদা এলাচ আর দুটা দারুচিনিও দিয়েছি। আবারও সেই সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন করে মুরগির মাংস রান্না করা হয় সেই মশলাগুলো সে একইভাবে আপনারা দিয়ে নেবেন। এবং মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে, এবং এখানে পানি দিয়ে দিলাম যাতে পড়ে না যায়। তো পানি দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে সেই পটল ভেজে রাখা দিয়ে দিব। এবং যে তিনটা মাংসের মতো দেখতে পাচ্ছেন ওগুলো বেঁচে গিয়েছিল বলে আমি ভেজে আলাদা করে দিয়েছি, এবং এটাতে আবারও একটু পানি দিয়ে জাল করে নিচ্ছে 10 মিনিটের মতো। এই তো রান্না হয়ে গেল। খুব সহজে এটি রান্না করা যায় এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার।